চার বছর পর হলো সমাবর্তন, কিন্তু শুরু থেকেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই সমাবর্তনকে ঘিরে ধরল বিতর্ক। শুক্রবার ছিল নদিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের 22তম সমাবর্তন। উপস্থিত ছিলেন আচার্য রাজ্যপাল সিবি আনন্দ বোস। We know this is agriculture university. India is proud of its farmers. India has always seen its farmers. What has the farmers delivered? What has the agriculture university delivered? It is said the proof of the pudding is in the eating. Was there a single starvation death in this country? It was not there. The farmers protected India. The farmers protected this nation. বিধান কৃষি রত্ন অ্যাওয়ার্ড, বিধান কৃষি উদ্যোগপতি অ্যাওয়ার্ড ও বিধান কৃষক শিরোমণি অ্যাওয়ার্ড প্রদান করেই বেরিয়ে যান রাজ্যপাল। বাকি ডিগ্রি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। তা নিয়েই প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন। আমি নিজে এই কনভোকেশনের আমন্ত্রণ পাইনি। সাধারণভাবে প্রথা অনুযায়ী আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি, যারা ডক্টরাল ডিগ্রি নেয় তাদের সার্টিফিকেট এবং যারা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে গোল্ড মেডেল পায় তাদের সার্টিফিকেটটা অন্তত আচার্য দেন। শিক্ষকদের মধ্যে যারা এই কনভোকেশনের ক্ষেত্রে কনভোকেশন সম্পন্ন করার জন্যে বিভিন্ন কমিটিতে আছেন তারা তো থাকছেনই, কিন্তু তার বাইরে যারা আছেন তাদের খুব অল্প কয়েকজনকে আমি যা জানি যে আমন্ত্রণ করা হয়েছে, অধিকাংশকেই করা হয়নি। তিনজন যারা উপাচার্যের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন এবং যারা বিভিন্ন ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং টিটিংয়ে যারা কথা বলেন তারাই দেখলাম যে আমন্ত্রণ থেকে বাদ গেছেন। বর্তমান উপাচার্য যিনি আছেন তিনি এগ্রিকালচার ফ্যাকাল্টির অ্যাক্টিং ডিন হিসেবে একটা এক্সটেন্ডেড রেসপন্সিবিলিটি পেয়েছেন উপাচার্যের কাজ দেখভাল করার জন্য। উনি এগ্রিকালচার ফ্যাকাল্টির ডিন হিসেবে যে নিযুক্ত হয়েছেন সেটা বেআইনি। আচার্যর হাত থেকে ডিগ্রি নিতে পারলে ভালো হতো, প্রতিক্রিয়া ডিগ্রি প্রাপকদের। এখন আমাদের হাতে তো নেই, সম্পূর্ণটাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যেটা ব্যবস্থা করেছেন সেটাকে মেনে নিয়ে গতে হবে। একটু আক্ষেপ তো রয়েছে যে রাজ্যপাল স্যারের কাছ থেকে নেওয়া হলো না, কিন্তু ওনারা তো আমার শিডিউল অনেক টাইট থাকে না, ওই জন্য হয়তো মানে মেনে নিতে হবে জিনিসটাকে, আর তাছাড়া তো কিছু উপায় নেই। ওনার হাত থেকে পেলে আরও ভালো লাগতো, কিন্তু ভাইস চ্যান্সেলারের হাত থেকে পেয়েছি তাতেও ভালো লাগছে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী গোলাম রব্বানীর উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তারা কেউই উপস্থিত ছিলেন না। রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাতের জেরেই কি মন্ত্রীদের এই অনুপস্থিতি, প্রশ্ন উঠছে। যদিও ফোনে যোগাযোগ করা হলে তিন মন্ত্রী জানান অসুস্থতার কারণে সমাবর্তন অনুষ্ঠানে এদিন উপস্থিত থাকতে পারেননি তারা। এর আগে 13 তারিখ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল আচার্য সিবি আনন্দ বোস। আলাদা আলাদা করে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের সঙ্গে। কোনো বিষয়ে সমস্যা হলে তাকে মেল করারও পরামর্শ দেন রাজ্যপাল। সূত্রের খবর, সম্প্রতি বিশ্ববিদ্যালয় নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ে রাজ্যপালের কাছে। যারা অভিযোগ করেছিলেন তাদেরকে সমাবর্তন অনুষ্ঠানে ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও বারবার যোগাযোগের চেষ্টা করা হলো এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি ভারপ্রাপ্ত উপাচার্য শুভেন্দু বিকাশ গোস্বামীর। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।